গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেই গানগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটি বৈশাখের গান শিখে নেব। এটি একটি নজরুল সঙ্গীত। তো গানটি আমরা শিখবো হচ্ছে বি ফ্ল্যাট মেজর স্কেল থেকে শিখবো। হ্যাঁ, তো গানটি একটু নিচের দিকে নামবে, এদিকে ধাপ ধা পর্যন্ত নামবে, এদিকে গা পর্যন্ত যাবে আর কি। তো সবাই গানটি গাইতে পারবেন আশা করি। তো গানটি তাল হচ্ছে কাহারবা। তো আমি যদি মুখে সাগম বলবো তখনও বি ফ্ল্যাট অনুযায়ী বলবো, গানটিও কিন্তু বি ফ্ল্যাটেই আছে। তো চলুন আমরা গানটি শেখার আগে প্রথমে স্থায়ীটা একটু তালে শুনে নেই। বৈশাখী ঝড় এলো এলো, মহিয়ান সুন্দর এলো এলো, ওই বৈশাখী ঝড় এলো এলো, মহিয়ান সুন্দর এলো এলো, পাংশু মলিন ভীত তাপে অম্বর চরাচর থর থর এলো এলো রে, পাংশু মলিন ভীত তাপে অম্বর চরাচর থর থর এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে। তো আমরা তালে শুনে নিলাম। এখানে আমরা আমি কিন্তু তবলা বাজাইনি, বিট দিয়েছি, কারণ কিবোর্ডে এখানে বিট আছে। এখানে যে তবলার তালগুলি আছে কাহারবা, সেগুলির সাথে এই গানটি মিলে না। কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার সবসময়, যে দাদরা তাল যেমন অনেক রকমের আছে, কাহারবা তালও অনেক রকম আছে। সব ঠেকা কিন্তু সব গানে শুনতে ভালো লাগে না। হ্যাঁ, তো কোন গানের জন্য কোন ঠেকা এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই গানটি আসলে দুই দুই ছন্দে চলে, কাহারবা তাল ঠিকই, কিন্তু ছন্দটি হচ্ছে দুই দুই ছন্দে চলে। যেমন অনেকটা ঘোড়া গাড়ি চললে যেমন ঠাক টুক ঠাক টুক একটা আওয়াজ হয়, তো এটার বোলটা অনেকটা তবলের এরকম, বেসিক বোলটা হচ্ছে এরকম, ধিত্তা তিক্ধা ধিত্তা তিক্ধা ধিত্তা তিক্ধা ধিত্তা তিক্ধা, এইভাবে বাজে সাধারণত। হ্যাঁ, তবে যে কোনো কাহারবাতে বাজানো গানটা গাওয়া যাবে, কিন্তু সবসময় মনে রাখবেন যে প্রতিটা গানের জন্যই যে কিছু কিছু ঠেকা আছে, যে ঠেকাগুলোর উপর গানটা গাইতে সহজ হয়। আবার আপনি কাহারবাতে গাইতে পারবেন, সব সব ধরনের কাহারবাতে গাইতে পারবেন, কিন্তু গানটা গেয়ে মজা পাবেন না। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো যেহেতু তবলা এখানে এটা নাই, তাই আমি এখানে বিট ব্যবহার করেছি, কিবোর্ডের মধ্যে যে বিটগুলি থাকে সেগুলি। তো চলুন আমরা শিখে নিই। প্রথমে আসবো আমরা, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে। এটুকু আমরা আগে শিখে নিই সাগাম বলি। তো এখানে দুইবার কিন্তু দেখেন, দুইবার দুই রকম আছে। প্রথমটা হচ্ছে এলো এলো, হ্যাঁ প্রথমটা হচ্ছে এলো এলো রে, সারে গা গা পা পা গা মা, অর্থাৎ এলো এলো রে, তারপরে বৈশাখী রে বৈশাখী রে গা গা রে বৈশাখী ঝড়, হ্যাঁ ঝড়, সা থেকে এই ধাতে নামবো, হ্যাঁ ঝড় সাধা, হ্যাঁ তারপরে আবার এলো এলো, তারপরটা এলো এ, পরেরটা কিন্তু একটু আলাদা, দেখেন এলো এ লো রে বৈশাখী ঝড়, এই লাইনটা দুইবার গাইতে হবে, এলো এ লো রে বৈশাখী ঝড়, এলো এ লো রে। এখানে আপনাদের এলো রে তে থেমে যেতে হবে, তাহলে কি হলো, প্রথমটা তো আমরা জানলাম, পরের বার চেয়ে গেতে হবে, এলো এ হ্যাঁ সারে গারে এলো, তার কি হলো এলো এ লো
সারে গারে রে পা মা পা, এলো এ হ্যাঁ লো, সারে গারে রে পা মা পা রে, অর্থাৎ গা মা, এটা একইরকম। বৈশাখী রে বৈশাখী রে গা গা রে, ঝড় হ্যাঁ ঝড় সাধা এলো এলো রে, সারে গা রে রে পা মা পা গা মা, বৈশাখী রে গা গা রে সাধা ঝড় এলো এলো রে, সারে গা রে রে পা মা পা গা। এখানে থেমে যে তারপরে আমাদেরকে ওই বৈশাখী ঝড় এলো এলো এটা গাইতে হবে, ওই এইটা পা থেকে সাথে উঠতে হবে, ওই বৈশাখী ঝড় এলো এলো মহিয়ান সুন্দর এলো এলো, দুবার আছে লাইনটা দেখেন, ওই পাশা বৈশাখী সা 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 ঝড় এলো সা সা নি এলো ধাসা নি, একসাথে বললে ওই বৈশাখী ঝড় এলো এলো পাশা সা 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 নি ধাসানি মহিয়ান, যে মহিয়ান পানি ধাপা সুন্দর সুন্দর সুন্দর, পামা ধাপা মা, এটা করি মা, এটা শুদ্ধ মা, মহিয়ান সুন্দর পানি ধাপা পা পা মা ধাপা মা, মহিয়ান সুন্দর এলো এলো মাগা রে মাগা, অর্থাৎ এলো মাগা এলো মাগা রে মাগা, তাহলে ওই বৈশাখ ওই বৈশাখী ঝড় এলো এলো, ওই হচ্ছে হচ্ছে ওই বৈশাখী ঝড় এলো এলো মহিয়ান সুন্দর এলো এলো পাশা সা 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 সানি ধাসানি পানি ধাপা পামা ধাপামা মাগা রে মাগা, তারপরে লেটা পাংশু মলিন ভিত কাপে অম্বর চরাচর থর থর এলো এলো রে, দুবার গাইতে হবে এটুকু, হ্যাঁ প্রথমবার হচ্ছে পাংশু গা গা মোটাই গেছে মলিন মলিন ভিত পাংশু মলিন ভিত গা গা রে গা 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 কাপে কাপে রেগা অম্বর অম অম এখানে অম্বর রে সাধা চরাচর 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 থর 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 চরাচর থর থর চর
চরাচর সা রে গা মা থর থর রে গা রে সা ধা এলো এলো রে সা রে গা রে রে পা মা গা আবার বলতে হবে দুইবারে এই লাইনটা দুবার বলতে হবে পাংশু মলিন ভীত কাপে অম্বর চরাচর থর থর এলো এলো রে তাহলে পাংশু গা গা মলিন ভীত রে গা 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 কাপে রে গা অম্বর রে সাধা অম্বর রে সাধা চরাচর সারে গামা থর 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 রে গা রে সাধা এলো এলো রে সারে গা রে রে পামা গা পাংশু মলিন ভীত কাপে অম্বর চরাচর থর থর এলো এলো রে বলে এ বৈশাখী ঝড় এলো এলো রে আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে আপনাদেরকে মিউজিক যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এলো এলো রে, হ্যাঁ বৈশাখী ঝড় এলো এলো রে, এটা দিয়ে আপনারা মিউজিকটা দিয়ে দেবেন। তো মিউজিকের পরে আমরা চলে যাবো পরের যা পার্ট মানে অন্তরা। তো এখানে আমরা একটু তালে তালে শুনে নেব। বন কুন্তল বসুমতি সভয়ে করে প্রণতি সভয়ে নত চরণে পিতা বসুমতি ঘন বন কুন্তল বসুমতি সভয়ে করে প্রণতি সভয়ে নত চরণে পিতা বসুমতি সাগর তরঙ্গ মাঝে তরি মঞ্জির যেন বাজে বাজে রে সাগর তরঙ্গ মাঝে তরি মঞ্জির যেন বাজে বাজে রে পায়ে গিরিনীর ঝড় 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 পায়ে গিরিনীর ঝড় 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 তো তালে তালে শুনে নিলাম। তো চলুন এবার আমরা শিখে নিই। শুরু হবে এখান থেকে ঘন বন কুন্তলা বসুমতি সভয়ে করে প্রণতি সভয়ে সভয়ে বলে সভয়ে নত চরণে ভিতা বসুমতি আবার দেখেন দুইবার কিন্তু লাইনটা গেতে হবে ঘন বন কুন্তলা বসুমতি সভয়ে করে প্রণতি সভয়ে নত চরণে ভিতা বসুমতি তাহলে একটু সাগাম বলি ঘন এই সাথে কে এই সাথে হ্যাঁ ঘন সাসা বন সানি কুন্তলা ধা পাপা গো সুমতি পামা গামা পা কুড়িমা বো সুমতি পামা গামা পা করে প্রণতি
করে প্রণতি গামা পামা গারে সভয়ে সারে গামা সভয়ে, একটু পরে উঠতে হবে, সভয়ে সারে গামা নত নত রেগা চরণে, নত চর রে রে নে সাধা সভয়ে, নত চরণে সারে গামা রেগা রে রে সাধা, ভিতা ভিতা সারে গো গো রে মা, এটা গাম গা, এটা ভিতা গো গামা গা গো সুমতি সুমতি রে রে সা, কি হলো? ঘন বন কুন্তলা গো সুমতি সভয়ে করে প্রণতি, সভয়ে নত চরণে ভিতা গো সুমতি। তারপর চলে আসি, সাগর সাগর তরঙ্গ সাগর তরঙ্গ সাগর তরঙ্গ মাঝে সাগর গা পা পা, সাগর তরঙ্গ পাপা ধাপা মাঝে পাধা নিশাসা, তাহলে কি হলো? সাগর তরঙ্গ মাঝে গা পা 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 ধা পা পাধা নিশাসা, সাগর তরঙ্গ মাঝে তারি তারি মঞ্জির তারি সানি মঞ্জির ধাসানি যেন নিধা বাজে মাধা পা, বাজে রে গামা পা, তাহলে একসাথে বললে সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে তারি মঞ্জির সানি ধাসানি যেন বাজে নিধা মাধা পা, বাজে রে গামা পা, করিমা এটা। তো আমাদের এটা হয়ে গেল, সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে, সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে। দুবার গাইতে হবে লাইনটা, তারপরে পায়গিরি পায়গিরি নির্ঝর ঝড় 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 ঝড়, দেখেন ভালো করে, পায়গিরি নির্ঝর ঝড় 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 ঝড়, এটা দুবার গাইতে হবে। হ্যাঁ, পায়গিরি সারে গাগা নির্ঝর মা পামা ঝড় ঝড় গামা পামা ঝড় ঝড় গামা পা, পায়ে গিরে নীর ঝড় 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 সারে গা গা মা পামা গামা পামা গামা পা। তারপরে আবার এলো এলো রে
বৈশাখী ঝড় নোরে নোরে, বৈশাখী ঝড় নোরে নোরে। এতটুকু অংশ কিন্তু গাইতে হবে, হ্যাঁ, এতটুকু অংশ গেয়ে তারপরে আবার আপনারা এই মিউজিকটি দেন। এটি আপনার মিউজিক দিয়ে দেন, এলো এলো রে, এই পর্যন্ত মিউজিক দিতে হবে। তারপরে চলুন এবার আমরা শেষ অংশ, শেষের পার্টটা শিখে নিই। এটা সঞ্চারী আর কি, সঞ্চারী মিলে একসাথে শেষ অংশ আবক সহ। ঈশান গগন চুম্বি ঈশান দোলে, ঈশান গগন চুম্বি ডম্বর ঝলরি ঝাঝর ঝন ঝন বাজে, ডম্বর ঝলরি ঝাঝর ঝন ঝন বাজে, সঞ্চর বিজয়ী বীরবর, মন সঞ্চর বিজয়ী বীরবর, এলো রে বৈশাখী ঝড়, এলো রে বৈশাখী ঝড়। চলুন, ধুলি গৈরিক নিশান দোলে, ঈশান গগন চুম্বি, দুবার এই লাইনটা গাইতে হবে, ধুলি গৈরিক নিশান দোলে, প্রথমবার নিশান দোলে এরকম আছে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার নিশান দোলে একটু পার্থক্য। হ্যাঁ, তো চলুন আবার দেখা দিই, হ্যাঁ, প্রথমটা দেখা একবার, ধুলি গৈরিক সারে গা গা মা নিশান দোলে, হ্যাঁ, রে মা গা রে সা নি ধা, ঈশান গগন রে ঈশান গগন সারে গা মা পা ধা, করি মা চুম্বি নিধাসা চুম্বি নিধাসা, তারপরে আবার ধুলি গৈরিক, এটা একই রকম, সারে গা গা মা, খালি নিশান দোলে একটা আলাদা, নিশান দোলে রে মা সারে সা নিধা, তারপরটা একই জিনিস, হ্যাঁ, ঈশান গগন চুম্বি সারে গা মা পা ধা নিধাসা, এলো ছন্দ বন্ধন হারা, এলো ছন্দ বন্ধন হারা, এলো রে, দেখেন এটা একটু ভিন্ন রকম, এলো ছত না এলো, এলোটা সম্পূর্ণ আমরা এখানেই বলবো, হ্যাঁ, এলো ছন্দ বন্ধন হারা, এলো সাসা ছন্দ সাগাগা বন্ধন গা 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 হারা গা গা, এলো রে সারে গা, তাহলে দেখেন, এলো ছন্দ বন্ধন হারা, এলো রে, এলো রে একটু টানটা লম্বা করে ধরে রাখতে হবে, এলো রে সারে গা, তারপরে এলো মরু সন, এলো মরু সঞ্চর বিজয়ী বীরবর, এলো মরু সঞ্চর বিজয়ী বীরবর, এই লাইনটা আমরা দুইবার গাবো, হ্যাঁ, তাহলে কি হলো, এলো মরু সঞ্চর
সা রে গা গা মা পা পা মা, বিজয়ী গা মা পা মা, বীরবর গা মা পা। আবার দেখি, এলো মোর সঞ্চর, সা রে গা গা মা পা পা মা, বিজয়ী গা মা পা মা, বীরবর গা মা পা। এলো মোর সঞ্চর বিজয়ী বীরবর। দুবার এই লাইনটা দুবার গাইতে হবে। তাও এইটা গাওয়ার পরে একেবারে আমাদের প্রথমে যে স্থায়ীটা যেভাবে গেয়েছি সম্পূর্ণ স্থায়ীটা কিন্তু গাইতে হবে। গায়ে এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে। এলো এলো রেতে কিন্তু শেষ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, গানটা কিন্তু সহজ আবার কঠিন। ভালো করে বুঝলে, একটু মন দিয়ে বুঝলে সহজ, আবার যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কঠিন লাগবে। তাই আপনারা একটু ঠান্ডা মাথায় খুব ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।